সকালে যখন আপনার সাথে কথা বলছিলাম, আপনি দুজন অন্তঃসত্ত্বা নারীর কথা বলেছিলেন, যারা আসলে ওই ধ্বংসাবশেষের মধ্যেই বাচ্চা প্রসব করেছেন, তো তাদের কি অবস্থা আপনি শেষ পর্যন্ত জানতে পেরেছেন? সেই দুজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রাকিব। এই দৃশ্য দেখে আমাকে সহ্য করতে হয়েছে, ভয়াবহ সেই দৃশ্য, অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে তাদের। আমি ধারণা করতে পারি যে তারা হয়তো তাদের অন্তঃসত্ত্বার সময়ের মাঝামাঝি মুহূর্ত পার করছিলেন, এবং তাদেরকে উদ্ধার করতে গিয়ে উদ্ধারকর্মীদের নিজেদের সারা গায়ে রক্ত, পানি, বিভীষিকাময় পরিস্থিতি। এবং যে দুজন নারীকে উদ্ধার করা হয়েছে, তারা হচ্ছে চিৎকার করার কোনো ক্ষমতা তাদের ছিল না, তাদের মুখ দিয়ে লালা বেয়ে পড়ছে, তাদের চোখে পানি শুকিয়ে গেছে। তাদেরকে অত্যন্ত দ্রুতগতিতে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সর্বশেষ আমি যেটা জানতে পেরেছি যে তাদের রক্ত দেওয়া হচ্ছে যেন দ্রুত তারা সুস্থ হতে পারেন। রাকিব, আমি একটু উদ্ধার কাজ সম্পর্কে বলতে চাই। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন উঁচু ভবনে কি পরিমাণ অসংখ্য মানুষ দেখা যাচ্ছে। এই প্রতিটা ভবন কিন্তু রাকিব এখন ঝুঁকিপূর্ণ। আমি অনুরোধ করব যারা এই টেলিভিশন দেখছেন, তাদের পরিচিতরা, স্বজন বা কেউ যদি এই উঁচু ভবনের উপর থেকে থাকেন, আশেপাশের ভবনগুলো থেকে আপনারা দূরে থাকুন। আমাদেরকে বিশেষজ্ঞরা, সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আমরা নিজেরা খালি চোখে দেখতে পাচ্ছি এই কৌতূহলী মানুষগুলোকে নিয়ে আরও দুর্ঘটনা ঘটার আশঙ্কা এখানে তৈরি হয়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, কেবলমাত্র কৌতূহলের কারণে আর এই দুর্ঘটনা যেন না ঘটে সেই সতর্কতা সেনাবাহিনীর সদস্যরা আমাদেরকে বলেছেন। আরেকটু উদ্ধার কাজ সম্পর্কে বলতে চাই রাকিব, যে সেনাবাহিনীর যে বিশেষ প্রশিক্ষিত বাহিনী যারা ঢাকা সেনানিবাস থেকে এসেছেন, সাভারে 100 জনের একটি দল, তারা কিছুক্ষণ আগে সিদ্ধান্ত নিয়েছেন যে এই ভবনের যে ধ্বংসাবশেষ, সেটা আপনি জানেন স্ক্যাবাটার নামে একটি বিশেষ যন্ত্র আছে যেটি হচ্ছে মালামাল টেনে সরানোর ক্ষমতা সম্পন্ন, সেরকম উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটো গাড়ি আনা হয়েছে ধ্বংসস্তূপ সরানোর জন্য। রাস্তা কাটা হচ্ছে যেন সেগুলো ঢুকিয়ে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করা যেতে পারে। উদ্ধারকারীদের সাথে আমি কথা বলেছি যে এরকম ধ্বংসস্তূপের নিচে এই 24 ঘন্টা পরও জীবিত মানুষ থাকবার সম্ভাবনা কতটুকু। তারা বলেছেন তাদের অভিজ্ঞতায় তারা দেখেছেন 6 দিন পর্যন্ত মানুষ জীবিত থাকতে পারে, ফলে উদ্ধার কাজে এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেওয়ার চিন্তা ভাবনা তারা বাদ দিচ্ছেন। রূপা, আপনার পাঠানো একটি, আমি কিছুক্ষণ আগে সেই উদ্ধারকারী দলের সাথে একেবারে ভিতরে গিয়েছিলাম রাকিব, সেই দৃশ্য আমরা একটু দেখে নিতে পারি কি পরিস্থিতি ভেতরে আমরা দেখেছি। ভেতর থেকে লাশের চেয়ে জীবিত মানুষই এখন পর্যন্ত বেরোচ্ছে বেশি। উদ্ধারকারী যারা গত 2 দিন ধরে ভেতরে উদ্ধার কাজ করছেন, তাদের অনেকেই এখনো অসুস্থ হয়ে পড়েছেন। তারা বলছেন এখন পর্যন্ত ভেতরে কত লাশ আছে তা তারা জানেন না, এবং লাশের স্তূপ এমনভাবে আটকে আছে যে জীবিত যারা আছে তাদেরকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আর ভেতরে এখন যারা আগে মারা গিয়েছিলেন তাদের লাশের পচা দুর্গন্ধের খবরও তারা জানিয়েছেন। একই সঙ্গে তারা বলছেন এখন পর্যন্ত উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবের কথা। রূপা, ছবিতে যেমনটা দেখছিলাম যে উদ্ধার তৎপরতা চলছে এবং সেখান থেকে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীরা তাদের সেই উদ্ধার তৎপরতা চলছে। আমরা সহকর্মীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা প্রত্যেকেই বলছে যে উন্নত যন্ত্রাংশের অভাবে তারা এই উদ্ধার তৎপরতা চালাতে তাদের বেগ পেতে হচ্ছে। আপনি রূপা, আমরা এ বিষয়ে আবারও আপনার কাছে আসবো, তবে তার আগে আপনার পাঠানো আরেকটি ছবি আমরা পেয়েছি, চলুন ওটা আরেকবার দেখে আসি আমরা। গতকাল এরকম জায়গায় অনেকে আমাদের সঙ্গে কথা বলেছেন, পানির জন্য কাতরিয়েছেন, অক্সিজেন চেয়েছেন, নিজেদের নাম ঠিকানা বলছেন, কিন্তু এখন ভেতর থেকে কেবলই লাশের পচা গন্ধ, শ্রমিকের লাশ এখন ভেতরে, কেবলই মৃত মানুষ। আর উদ্ধারকারীরা জানিয়েছেন তাদের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল জীবিত মানুষকে উদ্ধার করা, বেশিরভাগ লাশই তারা রেখে দিয়েছেন
ঠিক যেভাবে ছিল সেভাবে, এবং লাশের স্তূপ ভেতরে যেভাবে আটকে আছে তাতে করে হচ্ছে সেই লাশ না সরিয়ে বা এই ভবন পুরোটি, পুরো ভবনের স্তূপগুলো, কনক্রিটের স্তূপগুলো না সরিয়ে আসলে সেই লাশ বের করা সম্ভব না। রূপা, এই ছবি তো দেখলাম আপনি খুব কাছ থেকে দেখে এসেছেন আটকে পড়া সেই সমস্ত মানুষদের, আপনি একটু বিস্তারিত বলবেন সেখানে আর কি দেখেছেন আপনি? গায়ের রোম দাঁড়িয়ে যায় যতবার আমি সেই দৃশ্যের কথা ভাবি। সেখানে ক্যামেরা আমরা পৌঁছাতে পারিনি, অসংখ্য মানুষের লাশ, হাতে বালা পরা নারী, ইমিটেশনের বালা, আপনি জানেন শ্রমিকের হাত, মাথা থেতলে গেছে, একটা মানুষ হয়তো বসেছিল, তার শুধু কোমরের বেল্টটা দেখা যাচ্ছে, সেই বসা অবস্থাতে একটা মানুষ চ্যাপটা হয়ে মরে গেলে সে কি দৃশ্য দাঁড়ায়, এই দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে, আমাদের দুর্ভাগ্য। এবং লাগাতারভাবে আসলে এরকম রোমহর্ষক দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে, অসংখ্য নারী শ্রমিকের মৃতদেহ আমি দেখেছি, যেমনটা বলছিলাম তাদের মধ্যে আটকা পড়েছিলেন দুইজন অন্তঃসত্ত্বা নারী, মুমূর্ষ অবস্থাতে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল সম্মিলিত সামরিক হাসপাতালে। এর বাইরে উদ্ধার অভিযান চলছে, এখন পর্যন্ত যদি একজন মানুষও জীবিত থাকেন যারা ভেতরে আটকা পড়ে আছেন, তাদের তিনজনের সঙ্গে আমি কথা বলেছি, তাদের বাড়ি বরিশালে, তারা পানির জন্য কাতরাচ্ছেন, প্রতি মুহূর্তে তাদেরকে খাবার, পানি, ফ্যানের বাতাস, অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন উদ্ধার কর্মীরা। তাদেরকে যদি উদ্ধার করা সম্ভব হয় যেমনটা ফেরদৌস বলছিলেন, তাহলেই তাদের সফলতা। এখন আসলে জীবিত মানুষ বের হওয়ার সংখ্যা ক্রমশই কমে যাচ্ছে, আর ছবিতে এরই মধ্যে নিশ্চয়ই আপনারা দেখেছেন যেভাবে মৃতদেহ আটকা পড়ে আছে, এই ধ্বংসস্তূপ না সরিয়ে আসলে তাদেরকে বের করাও সম্ভব না। আবার এই ধ্বংসস্তূপ সরানোর জন্য যে ধরনের যান্ত্রিক ব্যবহার দরকার সেটা করার সিদ্ধান্ত উদ্ধারকারীরা নিতে পারছেন না, কারণ তাহলে জীবিত মানুষেরা আরেক দফা আক্রান্ত হতে পারেন। খুবই একটি জটিল পরিস্থিতি আসলে উদ্ধার কাজকে ঘিরে চলছে। তবে সেনা কর্মকর্তারা আমাকে জানিয়েছেন তারা ঢাকা থেকে আরেক দফা আধুনিক যন্ত্রপাতি যা জড়ো করেছেন কিছুক্ষণের মধ্যেই তা ব্যবহার করতে শুরু করবেন। দুটি আধুনিক চেইনে টানা এক্সকাভেটর আনা হয়েছে, যেগুলো উপরে চেইন দিয়ে বাড়িয়ে দিয়ে ধ্বংসাবশেষ সরিয়ে আনার কাজ করবে, এবং এই কাজে ছোট ছোট চাই সরিয়ে আনা হবে, যেন আহত কেউ যদি আটকা পড়ে থাকেন তার গায়ে আরেক দফা চাপ না পড়ে। আর যেটা তারা বলছেন যে উৎসব, মানুষ যত বেশি ভিড় করবে তত আসলে উদ্ধার কাজ জটিল আকার ধারণ করবে। সেনা কর্মকর্তারা আমাকে বলেছেন এই ভবনের উদ্ধার কাজ অন্তত 3 থেকে 4 দিন সময় আরও লাগবে এই উদ্ধার কাজ চালাতে, এবং তাদের অভিজ্ঞতায় আছে 6 দিন পর্যন্ত এরকম ধ্বংসস্তূপের নিচে মানুষ জীবিত থাকতে পারেন, ফলে তারা এখনও আশাবাদী যে হয়তো অসংখ্য মানুষ জীবিত পড়ে আছে, ভেতরে আছে। তবে রাকিব, আমাদের অভিজ্ঞতা বলছে, আমি নিজে ভেতরে ঢুকেছিলাম, আপনি দেখেছেন সেই ছবি, 4 তলার নিচে আসলে এখন পর্যন্ত কোনো কিছুই পৌঁছানো সম্ভব হয়নি, এবং 1 থেকে 3 তলা পর্যন্ত আসলে একটি মেঝের সাথে আরেকটি ছাদ এমনভাবে চ্যাপটা হয়ে লেগে আছে যে ভেতরে আদৌ কোনো জীবনের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় আছে। রাকিব, রূপা আপনি যেমনটা বলছেন যে 4 তলা পর্যন্তই জীবিত মানুষ পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে প্রথম তলা থেকে 4 তলা পর্যন্ত কোনো মানুষই এখন জীবিত নেই, এটুকু আমরা নিশ্চিতভাবে বলতে পারি? রাকিব, আমি যতটুকু আপনার প্রশ্ন বুঝতে পারলাম, আমরা 3 জন জীবিত মানুষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা 4 তলায় নিউ ওয়েভ কারখানায় কাজ করতেন, গার্মেন্টস শ্রমিক, ফলে 4 তলা পর্যন্ত আসলে উদ্ধার কর্মীরা যখন কাজ করছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা হচ্ছে দেয়ালের গায়ে ধাক্কা দিলে যেরকম শব্দ হয়, কেউ চাপড়াতে থাকলে যেরকম শব্দ হয়, সেরকম শব্দ শুনে রাত 3টার দিকে ভবনের ওই অংশটিতে গিয়েছিলেন, এবং সকাল 6টায় 3 ঘন্টার প্রচেষ্টার পর তারা 3 হাত পরিমাণ একটি গর্ত করে সেই ভেতরে গিয়েছিলেন, যেই ছবি আপনি দেখছিলেন কিছুক্ষণ আগে। সেখান দিয়ে ঢুকে তারা প্রথমেই খাবার, পানির ব্যবস্থা করেছেন সেই জীবিত মানুষদের জন্য, তারা 3 জন নারী, তাদের চারপাশে অসংখ্য অসংখ্য মৃতদেহ, সেই মৃতদেহ থেকে গন্ধ ছড়াতে শুরু করেছে, ফলে ভেতরে
প্রে করা হচ্ছে যেন সেই গন্ধ সহনীয় পর্যায়ে থাকে, এবং তাদেরকে প্রতি মুহূর্তে পানি দেওয়া হচ্ছে আর চেষ্টা করা হচ্ছে যেন তাদেরকে জীবিত উদ্ধার করা হয়। তাদেরই একজন, এক নারী বলেছেন দরকার হলে তার পা কেটেও তাকে জীবিত উদ্ধার করা হোক। ২৪ ঘন্টা ধরে তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, তার পায়ের উপর মেশিন, সেই পা কেটে ফেলার জন্য তিনি উদ্ধারকারীদের বারবার অনুরোধ করছেন। রাকিব, উদ্ধার কাজ আসলে থেমে নেই, চলছে প্রতি মুহূর্তে চিকিৎসকদের সাথে কথা বলা।